Hey guys, welcome back to my channel Painting Guru 2.0. আমি জানি অনেকদিন পর আমি চ্যানেলে ভিডিও দিচ্ছি কারণ আজকে যে ভিডিওটা তোমরা দেখবে বা যে ক্রাফটটা তোমরা দেখবে সেই ক্রাফটটা খুব সহজ ক্রাফট নয়। এই ক্রাফটটা করতে আমার যথেষ্ট টাইম লেগেছে আর প্লাস আমার কিছু অফিশিয়াল কাজকর্ম ছিল, সেই জন্যে আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি। বাট আই প্রমিস যে আমি এবার থেকে রেগুলার বেসিসে ভিডিও দেব আর তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলি যথেষ্ট এনজয় করবে। তাই আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের নতুন ক্রাফট ভিডিওটি। প্রথমে আমি সমান মাপে চারটে ইনসেন্স স্টিক বক্স অথবা ধূপকাঠের বক্স নিয়ে নিলাম। তারপর আমি সেগুলোকে আর্ট পেপার দিয়ে মোড়াতে শুরু করলাম। আর্ট পেপার দিয়ে মোড়ানো হয়ে যাওয়ার পর ইনসেন্স স্টিক বা ধূপকাঠির বাক্সগুলোকে এরকম দেখতে লাগছে। এরপর আমি ওই ধূপকাঠির বাক্সগুলোর উপর কালার করা শুরু করলাম। কালার হয়ে যাওয়ার পর বাক্সগুলোকে এইরকম দেখতে লাগছে। এইবার ইনসেন্স স্টিক বা ধূপকাঠির বাক্সগুলোকে একটা ফ্রেমের শেপ তো দিতে হবে, সেই জন্যে আমি এগুলোকে একে অপরের সঙ্গে এই এই পোর্শনগুলোতে জুড়ে আঠা লাগিয়ে একটা ফ্রেমের শেপ দিয়ে দিলাম। ফ্রেমের শেপ দেওয়া হয়ে যাওয়ার পর একটি কার্ডবোর্ডের অংশ কেটে নিয়ে চৌকো করে তার চারিদিকে আঠা লাগিয়ে সেটি এই ফ্রেমের সঙ্গে জুড়ে দিলাম। ওই কাটা অংশটা ফ্রেমের সঙ্গে জুড়ে দেওয়ার পর পুরো ফ্রেমটা এরকম দেখতে লাগছে। এবার ফ্রেমটা ডেকোরেশনের সময় এসে গেছে। ফ্রেমটা ডেকোরেট করার জন্য আমি আর্ট পেপারের উপর কিছু ফুল এঁকে নিলাম। ফুলগুলো আঁকা হয়ে যাওয়ার পর সেগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম। কাঁচি দিয়ে কাটা হয়ে যাওয়ার পর তার উপর কালার করতে শুরু করলাম। কালার হয়ে যাওয়ার পর ফুলগুলোকে ফ্রেমের এক ধার দিয়ে সাজাতে শুরু করলাম। ফ্রেমের এক ধার সাজানো হয়ে যাওয়ার পর আরেকটা ধারও সাজাতে শুরু করলাম। ফ্রেমের এধার ওধার ফুল দিয়ে সাজানো হয়ে যাওয়ার পর ফ্রেমটাকে যাতে আরও সুন্দর লাগে সেই জন্যে আমি ওই ফুলের আশপাশগুলোতে তুলি দিয়ে সবুজ কালার দিয়ে ডালপালা পাতা আঁকতে শুরু করলাম। Thank you.
আঁকা হয়ে যাওয়ার পর এবার আসছে ফ্রেমের ভিতরের অংশের পালা, যে অংশটা পিচবোর্ড দিয়ে স্কোয়ার করে আমি কেটে ফ্রেমের সঙ্গে যুক্ত করেছিলাম। এবার ওই পোর্শনে আমি একটি ছবি আঁকতে শুরু করলাম। ছবি আঁকা হয়ে যাওয়ার পর আমি সেটির উপর কালার করতে শুরু করলাম। কালার হয়ে যাওয়ার পর ছবিটাকে যাতে আরো সুন্দর লাগে সেই জন্য আমি তার উপর কালো বর্ডার করতে শুরু করলাম। কালো বর্ডার হয়ে যাওয়ার পর পুরো ফ্রেমটার সাথে ছবিটি এইরকম দেখতে লাগছে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে প্লিজ কমেন্ট করে জানাও। আর সত্যি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি বেশি করে। আর যদি তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে চাও, বালা শিল্পী ইজ মাই প্রোফাইল নেম, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমায় ফলো করতে পারো আর ফেসবুক পেজে গিয়েও আমাকে ফলো করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ক্রাফট ভিডিওর সঙ্গে। নমস্কার।